হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল ডি ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল ডিতে। তোমাদের জন্য আরও একটি জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেছি। শিয়ালদহ ডিভিশনে পূর্ণ সময়ের চুক্তি ভিত্তিতে প্যারামেডিক্যাল পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। প্রচুর শূন্য পদ রয়েছে। কী কী শূন্য পদ রয়েছে, কতগুলি শূন্য পদ রয়েছে, যাবতীয় ডিটেলস আমরা কিন্তু আলোচনা করব। এটা কিন্তু এক্সক্লুসিভ একটি জব নোটিফিকেশান। তো মূলত এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে আজকের এই আনন্দবাজার পত্রিকাতে। তো মূলত যে জব নোটিফিকেশানের কথা বলা হয়েছে, 31/12/2022 পর্যন্ত সময়সীমা অথবা নিয়মিত নির্বাচিত প্রার্থী না পাওয়া পর্যন্ত, যেটি আগে হবে তার ভিত্তিতে পূর্ব রেলওয়ে শিয়ালদহ ডিভিশন চুক্তির ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরি নিম্নলিখিত পদ পূরণ করা হবে। এই উদ্দেশ্যে অফিসার্স ক্লাব শিয়ালদহ সাগর পূর্ব রেলওয়ে শিয়ালদহ কলকাতাতে ক্রমিক নং 1 ও 2 এর জন্য 17/10/2022 তারিখ এবং ক্রমিক নং 3, 4, 5, 6 এর জন্য 20/10/2022 তারিখে সকাল 10টায় ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। নির্ধারিত যোগ্য এবং বয়স পূরণকারী ইচ্ছুক প্রার্থীরা তাদের সকল মূল সংশয়পত্র এবং প্রত্যেকটির জেরক্স কপি, ফটোকপি, 2টি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহ নির্ধারিত তারিখ ও সময়ে ওয়াক ইন ইন্টারভিউর জন্য কেন্দ্রে উপস্থিত হতে পারেন। শূন্যপদের সংখ্যা, শ্রেণীবিভাগ, বিন্যাস, বয়সসীমা, শিক্ষকতা যোগ্যতা সব কিছু কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা যারা এলিজিবল ইন্টারেস্টেড রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, তোমরা সরাসরি কিন্তু ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করতে পারো এবং এই জবটি কিন্তু পেয়ে যেতে পারো এই লিমিটেড টাইমের জন্য। তো মূলত 1-2-এর জন্য 17 তারিখে ইন্টারভিউ হবে, 3-4-5-6-এর জন্য 20 তারিখে ইন্টারভিউ হবে। 1 নম্বরে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং 2 নম্বরে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর এখানে কিন্তু নিয়োগ করা হবে। শূন্যপদ দেখতে পাচ্ছ 3টি রয়েছে এখানে অসংরক্ষিত এবং মোট শূন্যপদ রয়েছে 10টি। 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 2টি, এখানেও কিন্তু 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। দেন ফার্মাসিস্ট, ভিডিওগ্রাফার, হিমোলসিস টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিক্স এখানেও কিন্তু শূন্যপদ ফার্মাসিস্টের ক্ষেত্রে 1টি রয়েছে, রেডিওগ্রাফারের ক্ষেত্রে 2টি রয়েছে, হিমোডায়ালাইসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে 2টি রয়েছে এবং অ্যাপেন্ট্রোমেট্রিক্স এর ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। এখানে বয়স কিন্তু দেওয়া রয়েছে, কাদের কী বয়স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা কিন্তু উল্লেখ রয়েছে। তো এখানে অসংরক্ষিত প্রার্থীদের যেটা হলো মানে সংক্ষিপ্ত নাম রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে ক্রমিক সংখ্যা, শিক্ষকতার যোগ্যতা, সপ্তম সিপিএম পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি পাবা তোমরা। ইনস্টিটিউট নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত স্কুল অফ নার্সিং অথবা অন্য ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডিওফারিতে 3 বছরের কোর্স উত্তীর্ণ রেজিস্টার্ড নার্স এবং মিডিউফ হিসাবে সার্টিফিকেট অথবা বিএসসি নার্সিং দ্রষ্টব্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অক্রিলিয়ার নার্স মিডিওফ এবং বি গ্রেড নার্সদের ক্ষেত্রে কোর্সের সময়সীমা হার্স ইত্যাদির মাধ্যমে কিছু বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। এই ছাড়ের অধীনে উপর উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগের তথ্য যোগ্য বলে বিবেচিত হবে না। লেভেল 7 বিএসসি কেমিস্ট্রি অথবা হেলথ স্যানিটারি ইন্সপেক্টর 1 বছরের ডিপ্লোমা অথবা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মন্ত্রক ভারত সরকার নিউ দিল্লি কর্তৃক প্রদত্ত হেলথ অথবা স্যানিটারি 1 বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবা। লেভেল 6 বিজ্ঞান অথবা সমতুল্য 10+2 তৎসহ ফার্মাসি 2 বছরের ডিপ্লোমা এবং ফার্মাসিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে রেজিস্ট্রেশন অথবা স্টেট ফার্মাসিস্ট কাউন্সিলের সাথে রেজিস্ট্রেশন সম্পর্কিত হতে হবে। লেভেল 5 তোমাদের স্যালারি হবে। স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিষয় সহ 10+2 অথবা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত ইনস্টিটিউট থেকে নতুন ন্যূনতম 1 বছর সময়সীমা রেডিওগ্রাফার, এক্স রে টেকনিশিয়ান কোর্স, ডায়ালাসিস রেডিওলজিস্ট ফিল্ড ট্রেনিং সহ উত্তীর্ণ লেভেল 5 বিএসসি তৎসহ হিমোডায়ালাসিস ডিপ্লোমা লেভেল 6 থাকলে অ্যাপ্লিকেবল। অ্যাপ্রোমেটিতে ডিগ্রি কোর্স লেভেল 6 বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়ম শর্তাবলী অনুগ্রহ করে পূর্ব রেলের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ইন্ডিয়ান রেলওয়ে গভ.ইন তে তোমরা কিন্তু পেয়ে যাবা।
তো এই রয়েছে অল্লাবদ্দা জব নোটিফিকেশনের বিষয়, এবং এই রয়েছে তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও, যে ভিডিওতে তোমাদের হয়তো হেল্পফুল হবে। তোমরা যারা ইন্টারেস্টেড এলিজিবল রয়েছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, তোমরা সরাসরি কিন্তু ইন্টারভিউ থেকে উপস্থিত হতে পারো এবং কিন্তু তোমরা কিন্তু জবটি পেয়ে যেতে পারো। এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুবান্ধবের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে নিও। সমস্ত রকম জব নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে মাস্ট এনেবল করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।